हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आई होप तुम्हारा सबाई भीषण भालो आछो, आमियो किन्तु खूब भालो आछी। आज के किन्तु तुम्हारे साथे आमी कोनो ब्लॉग शेयर करछी ना, आमी आज के दुर्गा पूजो शॉपिंग हॉल तुम्हारे साथे शेयर करछी। तुम्हारे बोले छिलाम जे त्रिशार साथे गिये दो दिन धरे जे शॉपिंग करे छिलाम, तो जेगुलो टुकटाक किनेछी सेगुलो तुम्हारे शेयर करब। तेमन किछुई किनिनी, जे कटा जिनिस किनेछी पूजो पार्पासे किनेछी। तो तुम्हारे जखन बोले छिलाम जे आमी तुम्हारे देखिए देव, तो आज के से दिन टेसे गेछे तोमादेरके देखानोर। चलो ताहले स्टार्ट करा जाक। आर जदि आमार ई भिडियोटा भालो लागे ताहले प्लिज लाइक कमेंट एंड शेयर करो। आर जारा जारा चैनेले नतून आछो ताहले प्लिज सबस्क्राइब करे बेल आइकनटा प्रेस करे दिओ, जाते आमार देवार नेक्स्ट भिडियोर नोटिफिकेशनटा तोमरा ताड़ाताड़ी पेये जाओ। तो चलो ताहले स्टार्ट करा जाक। प्रथमेई आमि जेटा शुरू करब सेटा हलो जे त्रिशा मार्च मासे शेरडी गेछिलो। आमी एई इयारेर जानुआरी मासे गेछिलाम, तारपरे ओ एई इयारेई मार्च मासे शेरडी गेछिलो। सो शेरडी थेके ओ साई बाबार जन्य, माने आमार जे साई बाबा आछे तार ओनार जन्य किछु ड्रेस, मुकुट, पाखड़ी एगुलो एनेछे, माने गिफ्ट करेछे। तो सेगुलोई आमी तोमादेर फार्स्ट देखाबो। बाबा जिनिसगुलो दिये आमी प्रथम शुरू करते चाई। आमी बाबाके दुर्गा पूजोतेई एई सुंदर सुंदर ड्रेसगुलो पराबो, कारण आमरा सबाई नतून जामा कापड़ पड़बो। তো আমি চাই যে আমার সাই বাবাও হলো যে নতুন নতুন ড্রেস পরুক। তো চলো তাহলে সেই কারণে বাবার ড্রেস দিয়ে আমি স্টার্ট করছি। দেখো এই ধরনের একটা ড্রেস, তো এটার সাথে খুব সুন্দর একটা পাকড়ি আছে, টুপি আছে, এটা টুপি। তো এই টুপিটা আমি ডেইলি ওয়াইজ পরাবো, আর এর সাথে ম্যাচ করে এই কালারের একটা পাকড়ি আছে। খুব কিউট, খুব সুন্দর হয়েছে। তৃষাকে বলা হয়নি, তো এখনই আমি বলে দিচ্ছি অন ক্যামেরা যে খুব খুব পছন্দ হয়েছে আমার ড্রেসগুলো, পাকড়িগুলো। আচ্ছা, সেকেন্ড যেটা আছে সেটা হলো এইরকম একটা ড্রেস আছে। এটা পুরোটাই ওপেন, এখানে ক্লিপ আছে আটকানো, তো এইভাবে পরাতে হবে। তো এর সাথেও কিন্তু এরকম টুপি আছে। আর একটা কালারের ড্রেস আছে, সেটা হলো যে এই অরেঞ্জ কালারের, এর সাথেও অন্যগুলোর মতো টুপি দিয়েছে, আর এর সাথেও ড্রেস ম্যাচ করা পাকড়ি আছে। পাকড়িগুলো দেখো খুব সুন্দর। আর এইটা হলো যে এক্সট্রা ও এনেছে, কারণ এই কালারে আমার ড্রেস আছে, আমি ওকে এটা আনতে বলেছিলাম, তো ও আমাকে এটা গিফট করেছে আমার সাই বাবার জন্য। খুব সুন্দর, দেখো তিনটে পাকড়ি কিন্তু খুব সুন্দর। তো আর গ্রিনটা আমার কাছেই আছে অলরেডি, তো এগুলো সবই নতুন, বাবাকে পূজোর সময় পরাবো। আচ্ছা, এর সাথে ও বাবার পায়ের জন্য এরকম একটা সুন্দর জিনিস দিয়েছে, দেখো। এরপর তোমাদের আমি যেটা দেখাবো সেটা হলো আমি আমার বেডশিট কয়েকটা কিনেছি, সেটাই তোমাদেরকে দেখাই, কারণ এগুলোও আমি দুর্গাপুজোতেই পাঠবো। সবকিছু একটু নতুন নতুন হলে ভালো হয়। জয়পুরি প্রিন্টের এই বেডশিটটা আমি নিয়েছিলাম। আমি পুরোটা খুলছি না, তোমরা একটু বুঝে নাও। যখন এই যে এরকম সার্কেল, বাপারে, মানে এই হোয়াইটটা পুরোটাই আছে, এরকম সার্কেল করা আছে। জয়পুরি প্রিন্টের আমার একটাও হলো যে বেডশিট ছিল না, আর আমি বিছানার চাদর সবসময় একটু হোয়াইট, অফ হোয়াইট, একদম লাইট কালারের পছন্দ করি, মানে অল টাইম পছন্দ করি এবং এখনও করি। তো সেই জন্য আমি জয়পুর প্রিন্টের এই হালকা কালারের উপর নিয়েছি। পুরো এটা পুরো সার্কেল ওয়াইজ করা, তো এটার সাথে কোনো পিলো কভার ছিল না, যেহেতু ওটা দেখলে গ্রিন আছে সাইডে। তো এইরকম এক কালারের ওপরে আর চারিদিকে লেস লাগানো, এইরকম আমার পিলো কভার খুব পছন্দ। তো এইগুলো এই জন্য আমি আলাদা করে এটা পারচেস করেছি। তো ওটা দুটো মাথার বালিশ আছে, আর এরকম একটা পাশ বালিশ আছে। পাশ বালিশেও দেখো সুন্দর করে লেস লাগানো আছে। এবারে যেটা দেখাবো সেটা হলো যে এই এই বেডশিটটা আমি নিয়েছি। এটাও এটাও খুব হালকা কালার, লাইট কালার। আমি এমনি করি তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু বুঝে নাও। এটাই যাচ্ছে পুরো বেডশিটটা, আর এর সাথে পিলো কভার অলরেডি দেওয়াই আছে। এটা আমাকে আমার মা গিফট করেছে, ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। এটার সাথে পিলো কভার আছে একদম সেট, তো এটার জন্য আলাদা করে কিছু কেনার ব্যাপার নেই। আরও একটা বেডশিট কিনেছি আমি, সেটা হলো যে আমার সবসময় হোয়াইট কালারের উপর বেডশিট পছন্দ হয়, হোয়াইট, অফ হোয়াইট বা লাইট কালারের উপর তোমাদের বললাম। বাট খুব ইচ্ছা ছিল যে একটা ব্ল্যাকের ওপরে আমি বেডশিট কিনি, আর মাথায় টার্গেট ছিল যে আমি এইরকমই কিনবো। তো আমি এই সেই জন্য এইরকম একটা বেডশিট কিনেছি।
দেখো মানে ব্ল্যাক কলমকারীর উপরে এই বেডশিটটা আছে, খুব 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 ইউনিক। সবসময় দেখো আমরা লাইট কালার, আমরা সলিড কালার, কালারফুল বেডশিট আমরা ইউজ করি, তো একটু সেই জন্য ভালো হাটকে কিছু ইউজ করতে একঘেয়েমি চলে এসেছিল, সেই জন্য আমি ব্ল্যাক বেডশিটটা চুজ করেছি। যেহেতু এটা অফ হোয়াইট, অফ হোয়াইটের একটা টাচ আছে, সেই জন্য আমি আলাদা করে ওই গ্রিন পিলো কভার গুলোর সাথে এইরকম পিলো কভার অলরেডি নিয়ে নিয়েছি, যাতে কন্ট্রাস্টে আমি ইউজ করতে পারি। সেম লেস লাগানো আছে, পাশ বালিশের কভারেও লেস লাগানো আছে। এবার আমি যে ড্রেসগুলো দেখাবো সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমি তোমাকে প্রথম দেখাচ্ছি, এই চিকন কারিটা। এই চিকন কারিটা একদম ডিপ পিঙ্ক কালারের, যেটা মানে যেটা রানী কালার বলা হয়। চিকন কারি কুর্তিটা আমি নিজে কিনিনি, এটা আমার গিফট বাবা, গতকালই আমি গিফট পেয়েছি। সেটা হলো পিয়ালি এবং সুভাষিস, আমার যে ফ্রেন্ড আছে ওদের দুজনের পক্ষ থেকে আমি এটা গিফট পেয়েছি, মানে বিশেষ কারণবশত। তো আমার খুব পছন্দ হয়েছে, তো এটাই হলো যে ফার্স্ট ড্রেস আমার গেল। আর এটার সাথে কিন্তু ইনারও ছিল, ইনারও দিয়ে দিয়েছিল। আচ্ছা, সেকেন্ড যেটা দেখাবো, আমি একটা আজরাকের কুর্তি নিয়েছি। তো আজরাকের কুর্তিটা হলো যে দেখো খুব খুব স্মার্ট লুক, একদম মানে এটার সাথে কিন্তু হাতাও আছে, এই যে হাতা দিয়ে দিয়েছে, গ্লাস হাতা দিয়েছে, তো ওটা আমি লাগিয়ে নেবো। এটা আমার সেকেন্ড ড্রেস হলো। আচ্ছা, থার্ড যেটা দেখাবো, আচ্ছা তোমাদের একটা টপ দেখিয়ে দিই, আমি এই টপটা একদম সিম্পল, আমার একদম সিম্পল সোবার টপ খুব পছন্দ হয়, সেই জন্য আমি এই টপটা কিনেছিলাম। এরপর আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো যে দেখো এইরকম একটা সালোয়ার স্যুট, আমি এটা একদম মানে গলার, এটা কিন্তু এখনো মানে কাটাতে দিতে হবে, মানে টেলারের কাছে দিতে হবে ফুটিয়ে মানে ঠিক কাটানোর জন্য। তো এটা কিন্তু পিস, ঠিক আছে, এটা হলো যে কি বলে জানো তসরের এই পিসটা, তো এখনো কাটানো হয়নি, অবশ্যই পুজোতে যখন পরব তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের দেখাবো। ইনস্টাগ্রাম ফেসবুকে আমি সবসময় ফটো আপলোড করি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো ফেসবুক ইনস্টাগ্রামে, তোমরা ওখান থেকে আমাকে ফলো করে নিও। দেখো নিচেও কাজ আছে, উপরেও কাজ আছে। তো এই হলো যে প্যান্ট, আর এখানে ওড়নাও দিয়ে দিয়েছে, তো এটা কাটানোর পরই তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এখন আর বুঝতে পারবে না। এই ড্রেসটা আমি কিনেছি, একদম মানে ডিপ ইয়েলো কালারের এই ড্রেসটা, আমার খুব ভাল লাগে ব্রাইট কালার, ইয়েলো রেড অ্যান্ড ব্ল্যাক আমার ফেভারিট কালার। তো আগে হোয়াইট ছিল, তো এখন হোয়াইটটা একটু নিচে আছে, তো তার উপরে আছে রেড ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। ইয়েলো কালার আমাকে ভীষণ ব্রাইট লাগে, আর প্রত্যেকটা মানুষকেই ব্রাইট লাগে, তো সেই জন্য আমি ইয়েলো কালারের গাউনটা কিনেছি। এই এর সাথে খুব সুন্দর একটা পেন্সিল প্যান্ট দিয়েছে, দেখো এর সাথে ওড়নাও দিয়েছে, তো এটা খুব তাড়াতাড়ি পরবো, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো কবে পরছি কি না পরছি সবই তোমরা জানতে পারবে। তো আমি এগুলোর প্রাইস বলছি না, কারণ এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে পড়ছে না। আচ্ছা, লাস্ট যেটা দেখাবো সেটা হলো যে এই লিলেন শাড়িটা আমার মা আমাকে দিয়েছে, তো ভীষণ পছন্দের এই শাড়িটা, এটা হলো বডিতে যাবে আর এটা হলো যে আঁচলে যাবে। তো যেহেতু এরকম একটা মাল্টি কালারের টাচ আছে, তো সেই জন্য এর সাথে আমি এইরকম একটা ব্লাউজ কিনেছি, এটা অনেকগুলো শাড়ির সাথে চলে যাবে, আর এই ল্যাটকানটার জন্যই আমি এই ব্লাউজটা কিনেছি, খুব ইচ্ছে ছিল এরকম একটা ল্যাটকানের ব্লাউজ পরার, তো এই শাড়িটার সাথে বেশ ভালো ম্যাচ করবে, তো এটা আমি অবশ্যই পরব, কবে পরব জানি না, যেদিনই পরব না কেন তোমাদের দেখাবো, আর ইনস্টাতে ফেসবুকে তো অবশ্যই ফটো দেবো। তো এই হলো শপিং। আর একটা তোমাদের জিনিস, তোমরা হয়তো এই ধুতি ড্রেসটা তো তোমরা দেখিয়েছো আগের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম, তো এটাও পুজোতে আমি ইউজ করব, বাবা জামাই ষষ্ঠীর সময় দিয়েছিল, তো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ওই ব্লগটা শেয়ার দেখো, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আর এইরকম একটা বাদনি ড্রেস বাবা দিয়েছিল জামাই ষষ্ঠীতে, এটাও আমি পুজো পারপাস ইউজ করব। এই হলো আমার কয়েকটা জিনিস। আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হলো যে আমি এই বেলটাও কিনেছি,
এখন তো তোমরা জানো যে বেল্ট ফ্যাশনে খুব ইন, তো এই বেল্টটা আমি কিনেছি, আমার খুব খুব পছন্দ, এইভাবে লাগাতে হয়, তো জানি না কবে পরবো, বাট ভালো লেগেছে তাই কিনেছি। আর লাস্ট যেটা মেট্রো প্লাজা থেকে কিনেছিলাম সেটা হলো এই জুতোটা। সবসময় আমরা ব্ল্যাক, রেড, গ্রিন এই ধরনের কালারের জুতো পরেছি, তো ইয়েলো কালারে আমার ট্রাই করা হয়নি, তো টার্গেট ছিল ইয়েলো কালারে একটা নিউ কাট নেবো, তো সেই জন্য আমি এই হিলটা প্রেফার করি, মানে এই হিলটা তো মানে বড় একদম বড় হবে না, একদমই ছোট হবে না, কারণ আমি যথেষ্ট লম্বা, সেই জন্য আমি বেশি হিল ট্রাই করি না, তো এই রকম হিলটা আমার খুব পছন্দ ছিল, এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। এই জুতোটা খুবই সুন্দর। এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল, আর কিচ্ছু নেই, যে কটা জিনিস ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটাও ভেবেছিলাম যে একেবারে পুজোর আগে আগে তোমাদের সাথে সবকিছু হয়ে গেলে শেয়ার করব, বাবা মার ড্রেস বা শ্বশুর শাশুড়ির সবকিছু হয়ে গেলে শেয়ার করব, কিন্তু ওটা অনেকটা লেট হয়ে যাবে, তো ভাবলাম এই কটা জিনিস আছে এগুলোই তোমাদেরকে দেখাই, নেক্সট যখন আবার সবার জন্য কিনবো তো সেগুলো তোমাদের আলাদা আবার ব্লগ করে দেখিয়ে দেবো। দুর্গাপুজোতে আমি তেমন কিছুই কিনি না, এই টুকটাক কুর্তি গাউন টুকটাক টুকটাক জিনিসই কিনি, তো সবার জন্য কিনি, বাবা সাই বাবা, নিজের রুম, মা বাবা, শ্বশুরশাশুড়ি সবার জন্যই কিনি, যখন যা কিনবো তোমাদের সাথে শেয়ার করে দেবো বলেছি, যখন দেবই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব অন্তত করে দিও। আর আজকের মতো তাহলে আসছি নেক্সট ব্লগে, খুব 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 তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আর তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, মাস্ক ক্যারি করো, স্যানিটাইজার ক্যারি করো, যেটা এখন আমাদের জীবনের সঙ্গী হয়ে উঠেছে, তো এগুলো নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। তো চলো তাহলে আজকের মতো আসছি, টাটা।